সেখানে আমি ক্লাচ করে ব্রেক করলাম, যে গিয়ারটাকে আবার চেঞ্জ করলাম। আপনাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে আয়ত্তে আনতে হবে। তো এখানে আস্তে আস্তে তিন নম্বরেই যাচ্ছি, এটা আরেকটু যদি কমে যেত আমাকে সেকেন্ডে করতে হতো। দেখুন একটু গাড়িটা ভাইব্রেট টাইপের হচ্ছে, মানে সেকেন্ড গিয়ারে রিভার পজিশনে চলে এসছে এবং গাড়িটা ভাইব্রেট হচ্ছে। এখানে আমাকে সেকেন্ড গিয়ার দিতে হবে। তো দেখুন এখানে ট্রাফিকে কীভাবে গাড়িটা চালাবো, দেখুন ফোর্থ গিয়ারে এখন কিন্তু গাড়ি চলছে, সামনে ট্রাফিক আছে। আমি কীভাবে গিয়ারটাকে মেনটেন করছি এবং আমার পায়ের যে মুভমেন্টটা সেটা কীভাবে মেনটেন করছি আপনারা দেখুন ভালো করে। সেখানে আমি পাঁচ নম্বর গিয়ার পর্যন্ত ফেলে আপনাদেরকে দেখাবো। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। তো আজকের ভিডিওটা, যারা নতুন গাড়ি চালানো শিখছে, শিখে রাস্তায় এবারে গাড়ি চালাচ্ছে, চালাতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা যখন গাড়ি চালানো শিখে যাই, অ্যাকচুয়াল তো আমি ভিডিও এর আগে বানিয়েছি 15 মিনিটে কীভাবে গাড়ি চালানো শিখবে, কিন্তু 15-20 মিনিটের ভিডিওতে গাড়ি চালানো শেখানোর পুরো দেখানো সম্ভব নয়, আর শেখাও সম্ভব নয়। তো 15-20 মিনিটের মধ্যে কী হয়, 15-20 মিনিটের মধ্যে বেসিক জিনিসটা আমরা জানতে পারি। এবারে আমাদের গাড়ি চালাতে হবে, চালাতে চালাতে গাড়িটা আমাদের প্র্যাকটিস হবে, হাত সেট হবে। তো আজকে আমি আপনাদের দেখাবো রাস্তায় চালিয়ে কীভাবে আপনারা গিয়ারটা কীভাবে ফেলবেন এবং তার সাথে ক্লাচ ব্রেক এক্সেলেটরটা কীভাবে অ্যাপ্লাই করবেন, গিয়ার এবং পায়ের যে মুভমেন্টটা, ক্লাচ ব্রেক এক্সেলেটর এবং স্টিয়ারিংটা কীরকম ঘুরাচ্ছি আমি রাস্তায় চালিয়ে, সম্পূর্ণ ব্যাপারটা বিষয়টা আজকে আমি আপনাদের বলবো এবং দেখাবো। তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য ভিডিওটা খুবই কাজে দিবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে এখনও না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দেবেন, যখন এরকম ভিডিও আপলোড করে ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশন চলে যাবে। এবং যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা যখন প্রথম প্রথম গাড়ি চালাই তখন আমাদের একটু অসুবিধা হয় গাড়ির গিয়ার ফেলতে, গাড়ির ক্লাচ ব্রেক এক্সেলেটরটাকে একসাথে অ্যাডজাস্ট করতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে গিয়ারও কখন চেঞ্জ করবেন, কখন নিউট্রাল করবেন, কীভাবে পায়ের যে মুভমেন্টটা করবেন সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো নতুনরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা খুবই কাজের ভিডিও। তো প্রথমে গাড়িতে বসে গেছি, আমার সিট অ্যাডজাস্ট করে নিয়েছি, গাড়ির তিনটা মিরর আমি সেটিং করে নিয়েছি, সিট বেল্টও পরা হয়ে গেছে। এবারে গাড়িটা আমি স্টার্ট করব। তো গাড়ি স্টার্ট হলো, হ্যান্ড ব্রেকটা আমার দিবা আছে, তো এবারে কী করবো, হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করলাম, এবারে কি ফার্স্ট গিয়ার দিলাম। এবারে দেখুন আমি ক্লাচটাকে হাফ ছেড়েছি, দিয়ে এক্সেলেটরটা আমি দিয়েছি। এখানে আমি ক্লাচ ছেড়েও চালিয়ে নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু এখানটায় রাস্তাটা একটু উঁচু আছে এবং একটু খারাপ রাস্তার মতন ছিল, তাই জন্য আমাকে এক্সেলেটরটা দিতে হয়েছিল। তো দেখুন এবারে সেকেন্ড গিয়ারে দেবো। তো আমার পায়ের মুভমেন্টটা দেখতে পাচ্ছেন, ক্লাচটা কীভাবে আমি ছাড়লাম। তো আগে সিগন্যাল আছে, আগে ট্রাফিক সিগন্যাল আছে, রেড সিগন্যাল হয়ে আছে, তো এখানে আমাদেরকে দাঁড়াতে হবে। তো সেকেন্ড গিয়ারে আছে, এবারে কী করব, এখানে দেখুন ক্লাচ আর ক্লাচটা টিপলাম, এ দেখুন ব্রেকটা টিপলাম। এবারে কী করব, এখানটায় দাঁড়ানোর জন্য নিউট্রাল করলাম, দিয়ে হ্যান্ড ব্রেকটাকে টেনে দিলাম, সিগন্যাল গ্রিন হয়ে গেছে। এবারে কী করব, ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, হ্যান্ড ব্রেকটাকে নামিয়ে দিলাম, দেখুন ক্লাচটাকে ছাড়লাম, দিয়ে এক্সেলেটরটা দিয়ে দিলাম। তো এইখানে সিগন্যালটা হয়ে গেল, নাহলে আমি আপনাদেরকে বলতাম, বলেই দিই যে যখন আমরা ওখানে দাঁড়াবো তখন নিউট্রাল করে আপনারা হ্যান্ড ব্রেকটা টেনে দিবেন, তাহলে কী হবে, আপনি রিল্যাক্সভাবে পা ছেড়ে, হাত পাত ছেড়ে রিল্যাক্সভাবে কিছুক্ষণের জন্য বসতে পারবেন। এবার আপনি স্টার্টও বন্ধ করতে পারেন যদি তেলটা বাঁচাতে যান, আর ক্লাচের উপরে পা রাখবেন না, হ্যাঁ নিউট্রাল করে দিবেন, দিয়ে হ্যান্ড ব্রেকটা টেনে রেখে দেবেন, কারণ ক্লাচের উপরে পা রাখলে ক্লাচটার তো ক্ষতি হয় আমি আগেও বলেছি, এবং ওতে তেলটাও পুড়ে। তো যখন দেখবেন যে এবারে গ্রিন সিগন্যাল হবে, টাইমটা যখন দেখতে পাবেন তখন আপনারা ফার্স্ট গিয়ারে দিবেন, তখন রেডি হয়ে যাবেন, দিয়ে দিয়ে হ্যান্ড ব্রেকটা নামিয়ে গাড়িটাকে আগাবেন। তো এবারে দেখুন আমি গিয়ারগুলো চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি কীভাবে পায়ের মুভমেন্টটা করবেন। তো এখন সেকেন্ড গিয়ার আছে, তো এখানে একটু ট্রাফিক আছে, এখানে ব্রেক আর ক্লাচ আমাকে করতে হলো, এখানে ফার্স্ট গিয়ার দিতে হবে, অনেকটাই স্পিড কমে গেছে। তো এখানে আমি ফার্স্ট গিয়ারেই চালাবো, কারণ এখানে ট্রাফিক আছে আগে। তো ফার্স্ট গিয়ারে এখন আমার গাড়িটা চলছে, তো একটু রানিং হলে আমি সেকেন্ড গিয়ারে দেবো।
তো দেখুন এবারে আমাকে সেকেন্ড গিয়ারে দিতে হবে, একটু টানলাম টেনে আমি সেকেন্ড গিয়ারে দিলাম। তো এইসব পজিশনে যদি নতুন অবস্থায় সেকেন্ড গিয়ারে চালায় তাহলে কি হয়, অনেক সময় আমরা ক্লাচটাকে কন্ট্রোল করতে পারি না, ক্লাচটা একটু বেশি ছাড়া হয়ে যায়, তাতে কি হয় গাড়িটা বন্ধ হয়ে যায় ঝটকা মেরে। তখন পিছনে যেসব আরও গাড়ি থাকে আপনাকে হর্ন দিবে, তখন আপনারা আরও বেশি হড়বড় হতে থাকেন। নতুন অবস্থায় ভুলগুলো হয়। এবারে আমি 3 নম্বর গিয়ারে দেবো, ক্লাচ টিপে 3 নম্বর গিয়ারে দিলাম। পায়ের মুভমেন্টটা আপনারা দেখবেন যখন গিয়ারটা চেঞ্জ করবো, এখানে সেকেন্ড গিয়ার দিতে হবে, স্পিডটা অনেকটাই কমে গেল। তো পজিশন অনুপাতে আমাদেরকে গিয়ারটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে সেকেন্ড গিয়ারেই চালাবো, কারণ 3 নম্বরে চালানোর মতন পজিশন নেই, সামনে ভিড়ভাড় আছে। এবার আমাদেরকে একটু ডান দিকে বাঁকতে হবে, ডান দিকে যাব। তো এখানে ইন্ডিকেটরটা দিয়ে দিই, সেকেন্ড গিয়ারেই আছে। তো এবারে কী করবো দেখুন, ক্লাচ করলাম, এখানে ফার্স্ট গিয়ার দিয়ে দেবো, কারণ স্পিডটা অনেকটাই স্লো হয়ে গেছে। এখানে ফার্স্ট গিয়ারে আমি টার্নিংটা নেব, যতটা পারবেন ক্লাচে থেকে পাটাকে সরিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্লাচ প্লেটটা লংজিভিটি অনেক বেশি যাবে, বেশি দিন থাকবে। তো এখানে সেকেন্ড গিয়ারে দিয়ে দিয়েছি, এখানে ট্রাফিক আছে, তো তাই এখানে থার্ড গিয়ার আমি ফেলতে পারবো না। তো যেখানে দেখবেন যে গাড়ি একদম যাচ্ছে থেমে যাচ্ছে, যা সেখানে ফার্স্ট গিয়ারে রেখে দিবেন, সেকেন্ড গিয়ারে ফেলার দরকার নেই। এবারে এই যে এখন যেমন একটা রানিং মুভমেন্টে গাড়িটা যাচ্ছে, ট্রাফিক আছে কিন্তু রানিং মুভমেন্টে গাড়ি যাচ্ছে, সেই জন্য আমি কী করলাম এখানে সেকেন্ড গিয়ারে ফেলে গাড়িটা চালাচ্ছি। এখানে ফার্স্ট গিয়ারে চালালে গাড়ির উপরে একটা চাপ পড়বে, গাড়িতে সেকেন্ড গিয়ারে এই যে যাচ্ছি স্মুথলিভাবে যাচ্ছি, এই জাজমেন্টটা আপনাদেরকে আনতে হবে। গিয়ারটা কখন ফেলতে হবে, কোন পজিশনে কোন গিয়ারটা দিতে হবে, এটা একটা কিন্তু আপনাদেরকে এই জিনিসটাকে আপনাদের নিজেদের আয়ত্তের মধ্যে আনতে হবে। যেমন আমি চালাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, তো এখন আমি সেকেন্ডেই চালাচ্ছি, তো এখন এখানে পজিশন নেই 3 নম্বর গিয়ারে যে ফেলব। তো এখানে সেকেন্ড গিয়ারে আমাকে চালাতে হবে, কারণ সামনে ট্রাফিক আছে, আমাকে ব্রেক করতে হচ্ছে এক্সেলেটার ছেড়ে মাঝে মাঝে। দেখুন টোটো সাইডে ঢুকে যাচ্ছে। তো এই যে চৌমাথাটা আমি পেরোলাম, তো এইসব জায়গাগুলো একটু সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ ওগুলাই ক্রিটিক্যাল সব দিকে। যেগুলো বাম্পার টু বাম্পার জাম, মানে সেম সেম জাম থাকে, তাতে কি হয় আশেপাশের যেসব বাইক ঢুকে না, এবং যেগুলো দেখবেন একটু ফাঁকা ফাঁকা রোডে জাম আছে, ফাঁকা ফাঁকা ট্রাফিক আছে, যেমন এলম সাইডে যে চৌমাথাগুলো থাকে বা গলি থাকে ওই সাইড থেকে কিন্তু অনেক বাইক চলে আসে, তখন ওগুলো আপনাদেরকে সাবধানে একটু দেখে নিতে হবে গলিগুলা থেকে কেউ আসছে কি না। এখন আমি 3 নম্বরে দিয়ে দিয়েছি গাড়িটা। তো এখানে আমার পায়ের মুভমেন্টটা দেখতে পাচ্ছেন, 3 নম্বরে যাচ্ছে, অথচ আমি কন্ট্রোল করছি ব্রেক অ্যাক্সেলেটারে। তো এখন একটু 3-এই চালাই। এবারে 4 নম্বরে ফেলার মতন পজিশন আছে, কিন্তু এখানে 4 নম্বর ফেললেই সঙ্গে সঙ্গে আমাকে 3-এ করতে হবে। দেখুন দেখুন ব্রেক করতে হলো, আমি যদি 4-এ ফেলতাম সঙ্গে সঙ্গে আমাকে 3-এ বা 2-এ তখন করে দিতে হবে, 4-এ ফেললেও স্পিডটা একটু তখন বেড়ে যেত, তাই আমি 4-এ ফেলিনি। তো এবারে আমি ডান দিকেই যাব, এখানে গিয়ারটাকে সেকেন্ড গিয়ারে করে দিই। এখানে দেখুন আমার ক্লাচটা হাফ ছেড়ে কিন্তু আমি টার্নিংটা নিচ্ছিলাম, গাড়িটা স্লো ছিল এবং ট্রাফিক ছিল, সেই জন্য আমাকে হাফ ক্লাচে টার্নিংটা নিতে হলো, দিয়ে আমি ক্লাচটা কিন্তু ছেড়ে দিয়েছি। এখন সেকেন্ড গিয়ারে গাড়িটা চলছে আমার, এবং এখানে হর্ন দিবেন যখন, যেখানে দেখবেন সেখানে মেলা বসেছে, সেখানে লোকজন একটু আছে, তাই জন্য আমি হর্ন দিয়ে দিচ্ছি। হর্নটা কখন দিবেন দিনের বেলায় মেন, অ্যাকচুয়াল হর্নটা বেশি কাজে লাগে, এবং যারা পারফেক্ট ড্রাইভার তারা কিন্তু রাত্রেবেলায় বেশিরভাগ লাইটেই কিন্তু কাজ মিটিয়ে নেয়, হর্নটা দেয় খুব এমার্জেন্সি হলে হর্নটা দেয়, কিন্তু রাতে লাইটেই কিন্তু মেন ফাংশন, লাইটেই আপনাদেরকে সিনে সে যখন আমি রাতের ভিডিও করব তখন আমি আপনাদেরকে সব দেখাবো, বলবো তখন। তো এখন দিনেই আমি চালাচ্ছি, এখন এটা বিকাল বলতে গেলে। তো আমার পায়ের মুভমেন্টটা দেখতে পাচ্ছেন তো, এবং সাইডে যখন বাইক টাইক চলে আসছে কীভাবে আমি কন্ট্রোল করছি পায়ের ফুট মুভমেন্টটা,
এবারে একটু বাঁ দিকে যাব। এখানে দেখুন সিগন্যাল আছে, তো এখানে আমি ফার্স্ট গিয়ারই রাখলাম, জানি এক্ষুনি ছেড়ে দিবে তাই নিউট্রাল করিনি। দেখুন এখানে হাফ ক্লাচ করলাম, এবারে ফুল ক্লাচ ছেড়ে দিলাম, এবারে সেকেন্ড গিয়ার করে দিয়েছি। তো এই রাস্তাটা খুবই সরু রাস্তা আছে, এটা দিয়ে গাড়ি ভালোই যাতায়াত করে, তো এখানে সাবধানের সাথে আমাদেরকে গাড়ি চালাতে হবে। এসব সিঙ্গেল রোড, সিঙ্গেল রোডে ওভারটেক করাটা খুব টাফ, দেখে শুনে ওভারটেক করতে হবে। সব সরু সিঙ্গেল রোডে, বিশেষ করে যেখানে ব্যস্ত রাস্তা, যেখানে বেশি গাড়ি যায়, গাড়ি বাইক, তো সেই সব জায়গায় দেখে শুনে কিন্তু আপনাদেরকে ওভারটেক করতে হবে। তো নিজের লেনতেই যাওয়াই ভালো এইসব রোডে, এবং হর্নটা দিতে হবে। এই যে চৌমাথা রাস্তা আছে, এখানে আমি দেখে নিলাম ডান দিক বাঁ দিক থেকে সাইকেল বাইক কেউ আসছে কি না, সেটা আমাকে দেখে নিতে হলো। তো এখন গাড়ি সেকেন্ড গিয়ারে আছে, এখানে পজিশনটা দেখুন, এখানে আমার জাজমেন্টটাও কাজে লাগছে। দেখুন সিঙ্গেল রোড অথচ দুদিকেই গাড়ি, দেখুন সমান গাড়ি যাচ্ছে, আমার ডান দিকে এবং আমার আগে গাড়ি, পিছনে গাড়ি, মানে খুব ব্যস্ত রাস্তা। তো এটা সেকেন্ড গিয়ারে আছে, এবার তিন নম্বর আবার গিয়ারে আমি দিয়ে দিলাম। দেখুন এটা একটু ব্যস্ত রাস্তার মধ্যে পড়ে এই রাস্তাটা, মানে হাই রোডের সাথে কানেক্ট আছে, এই রাস্তাটা পেরোলে হাই রোড ধরা যায়, তো তাই জন্য এখানে গাড়ির চাপটা একটু বেশি থাকে এই রোডগুলোতে। দেখুন এখানে আমি ক্লাচ করে ব্রেক করলাম, দিয়ে গিয়ারটাকে আবার চেঞ্জ করলাম। আপনাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে আয়ত্তে আনতে হবে। দিয়ে আমি সঙ্গে সঙ্গে দেখুন থার্ড গিয়ার করলাম, আবার ক্লাচ থেকে পা ছেড়ে দিলাম। দেখুন এখানে ব্রেকের দরকার, আবার ব্রেক করলাম। তো এখানে আস্তে আস্তে তিন নম্বরেই যাচ্ছি, স্পিডটা আরেকটু যদি কমে যেত আমাকে সেকেন্ডে করতে হতো। তো দেখুন একটু গাড়িটা ভাইব্রেট টাইপের হচ্ছে, মানে সেকেন্ড গিয়ারে দিবার পজিশনে চলে এসছে, দেখুন গাড়িটা ভাইব্রেট হচ্ছে, এখানে আমাকে সেকেন্ড গিয়ার দিতে হবে। তো স্পিডটা কমে গেছিলো, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তিন নম্বরে টানলাম গাড়িটা, কিন্তু ভাইব্রেট হচ্ছিল। তো গাড়িটা স্পিড অনুপাতে গিয়ারটাকে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে, আগে ট্রাফিক আছে। তো দেখুন এখানে ট্রাফিকে কীভাবে গাড়িটা চালাবো, দেখুন এখানে ফার্স্ট গিয়ার দিলাম, দেখুন ক্লাচটা ছাড়লাম, অ্যাক্সেলেরেটর দিচ্ছি, এখানে একটা স্পিড ব্রেকারও আছে। তো ফার্স্ট গিয়ারে এই গাড়ি আছে, এবার দেখুন স্পিড ব্রেকারটা আমি কীভাবে পেরোচ্ছি, হাফ ক্লাচ করে অ্যাক্সেলেরেটর দিয়ে। এবার এখানে ডান দিকে যে কাটালাম, আমি ডান দিকে দেখে নিলাম কোনো বাইক বা গাড়ি আসছে কি না, দিয়ে আমি ডান দিকে একটু কাটালাম, সেকেন্ড গিয়ারে দিয়ে দিচ্ছি। আবার স্পিড ব্রেকার আছে, এখানে আবার ফার্স্ট গিয়ার দিতে হবে। দেখুন থার্ড গিয়ার, ফোর্থ গিয়ারে দিলাম, এটা আর একটু বড় রাস্তাতে আমরা উঠে গেছি। এখানে চার নম্বর গিয়ারে আমি চালাচ্ছি, ফোর্থ গিয়ারে এখন কিন্তু গাড়ি চলছে, সামনে ট্রাফিক আছে। এখানে তিন নম্বরে করতে হবে গাড়ি, দেখুন আগে আমার ট্রাফিক যাচ্ছে, আমি কিভাবে গিয়ারটাকে মেনটেন করছি এবং আমার পায়ের যে মুভমেন্টটা সেটা কিভাবে মেনটেন করছি আপনারা দেখুন ভালো করে, নতুনদের বিশেষ করে। এখানে সিগন্যাল আছে, এখানটা একটু আমাদেরকে দাঁড়াতে হবে, সেকেন্ড গিয়ার করে দিলাম আমি। তো আমি এখানে সোজা যাব, তো এখানে সিগন্যাল আমি দিয়ে দিলাম সোজা যাওয়ার। এখানে
মানে দেখুন ট্রাফিক আছে, আমি কিভাবে সেকেন্ড গিয়ারে আছে, এবার কিভাবে পায়ের মুভমেন্টটা দেখুন কিভাবে আমি কন্ট্রোল করছি। সেকেন্ড গিয়ারে কিন্তু আমার গাড়িটা আছে, এখানে হাফ ক্লাচ করতে হচ্ছে, কিন্তু এখানে ফার্স্ট গিয়ার দিয়ে দিলে ভালো, সেকেন্ড গিয়ারে একটু চাপ লাগছে গাড়িতে। তো মোটামুটি আমি ক্লাচটা ছেড়ে দিয়েছি, এবার ফার্স্ট গিয়ার আমাকে দিয়ে দিতেই হবে, কোনো আর উপায় নেই। স্পিডটা অনেকটাই স্লো হয়ে গেছে, গাড়িগুলো খুবই স্লো যাচ্ছে আগের গাড়িগুলো। দেখেন আমি 5 নম্বর গিয়ার পর্যন্ত ফেলে আপনাদেরকে দেখাবো। দেখুন এবারে সেকেন্ড গিয়ার, এবারে 3 নম্বর গিয়ারে দিয়ে দিলাম, দেখুন টানলাম একটু, দেখুন এবার 4th গিয়ার 4 নম্বর গিয়ারে ফেলে দিয়েছি, এবারে 5 নম্বরে আমি দেবো। মোটামুটি 50 স্পিডে গাড়ি উঠে গেছে, এখন 4-এ আছে, আমি 5 ফেলতে পারছি না, কারণ আগের গাড়িটা আছে, স্পিডের দরকার লাগবে, একটু স্পিড লাগবে। এটা বড় হাই রোডই আছে, সিঙ্গেল লেন্থ, এটা বড় হাই রোডই। তো দেখুন এবার আমি 5 নম্বরে ফেলে দিয়েছি গাড়ি, 5th গিয়ারে এখন আমার গাড়ি চলছে, এবং আমি ক্লাচ থেকে পা ছেড়ে দিয়েছি, এক্সেলেটার দিয়ে গাড়িটা আমি চালাচ্ছি। দেখুন এখানে আমি এক হাতেই গাড়ি চালাচ্ছি, বড় রাস্তা আছে, হাইওয়ে এটা, দেখুন। কিন্তু আপনারা 2 হাতে চালাবেন, যেহেতু আমার এটা আমি আমার কন্ট্রোলের মধ্যেই গাড়ি চালাচ্ছি, 2 হাতেই চালানো নিয়ম। হ্যাঁ, যখন আপনাদের হাত খুব সেট হয়ে যাবে আপনারা নিজেরাও তখন এরকম এক হাতে চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন নতুন যারা তাদের জন্য বলছি, 2 হাতে এরকম ধরে গাড়িটা চালাবেন, এবং ডান দিক বাঁ দিক যখন হাই রোডে যাবেন আপনাদেরকে দেখে নিতে হবে যে দেখুন আমার সাইডে ডান দিকে ওভারটেক করছে, এখানে কী করবো আমি, ব্রেক করে গাড়িটাকে স্লো করে দেবো, ওদেরকে ছেড়ে দেবো। কিন্তু এখানে যদি আমি স্পিড দিই তাহলে ও গাড়ি কিন্তু যেতে অসুবিধা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি ভিডিওটা দেখলেন, আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনারা যারা নতুন কীভাবে আপনারা গিয়ার এবং পায়ের মুভমেন্টটাকে কন্ট্রোল করবেন, কীভাবে গাড়িটা চালাবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে দিবে। তো ভিডিওটা কাজে লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।